করোনা ভাইরাস অতিমারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী এক মহরম চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি মোতাবেক দশ আগস্ট দু হাজার একুশ ইসাই থেকে সৌদি আরব পুনরায় আন্তর্জাতিক ওমরা খোলার ঘোষণা দিয়েছে চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি হজের পর পবিত্র বায়তুল্লায় পৌঁছেছে দেশটিতে বসবাসরত ওমরা পালনকারী প্রথম দল চোদ্দশো তেতাল্লিশ হিজড়ির মহরমের এক তারিখ থেকে বাংলাদেশিরাও ওমরা পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদির হজ ও অমরা বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানিয়াল ওমাইরি গ্রহণযোগ্যতা এবং শর্তসমূহের মধ্যে রয়েছে নয়টি দেশ ছাড়া বাকি সব দেশ সরাসরি ওমরাহর ফ্লাইট পাঠাতে পারবে এক্ষেত্রে শর্ত হল কোভিড নাইন্টিন প্রতিরোধী টিকা পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে গ্রহণযোগ্য টিকাসমূহ হল ফাইজার মডার্না অ্যাস্ট্রোজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসন চীনের আবিষ্কৃত টিকা পূর্ণ ডোজ গ্রহণের পর যদি বুস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিয়ে থাকে তাহলে তা গ্রহণযোগ্য হবে অন্যথায় নয় ওমরা যাত্রীর বয়স আঠারো বছরের উপরে হতে হবে আঠারো বছরের নিচে গ্রহণযোগ্য নয় তবে নিজ দেশের কোনো উমরা এজেন্সির ভায়া না হয়ে যাত্রী নিজে সরাসরি সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয়ের কাছ থেকে বিসা নিয়েও আসতে পারবেন নিষিদ্ধ নয়টি দেশ হল ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া মিশর তুর্কি আর্জেন্টিনা ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং লেবানন উল্লেখিত দেশগুলো থেকে ওমরার জন্য আসতে হলে তৃতীয় কোনো দেশে গিয়ে চোদ্দ দিন কোয়ারেন্টাইন করে তারপর আসতে হবে একটি সূত্র মতে প্রায় পাঁচশো সংস্থা ও টিকাদারকে আগামী মহরম মাসের এক তারিখ থেকে বিদেশি ওমরা পালনকারীদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে তবে যারা মহামারী করোনা ভাইরাসের টিকা নেওয়া সম্পন্ন করেছেন তারাই কেবল ওমরা পালন করার অনুমতি পাবেন নীতিমালা প্রসঙ্গে বলা হয়েছে ওমরা যাত্রীদের লক্ষ্য করা উচিত যে ইবাদাতের নির্দিষ্ট স্থানগুলো কোভিড নাইন্টিন স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত করা হয়েছে তো আপ করার সময় ওমরা যাত্রীদের মেজের চিহ্নগুলো অনুসরণ করতে হবে যেমন হজ চলাকালীন এবং গোটা মহামারী জুড়ে দেখা গিয়েছিল প্রসঙ্গত করোনা মহামারীর কারণে সদ্য সমাপ্ত হজে সৌদি আরবের বসবাসরতদের মধ্যে ষাট হাজার মানুষকে অনুমতি দেওয়া হয়েছিল তবে এবার মোট আটান্ন হাজার পাঁচশো আঠারো জন হজ পালন করেছেন এর মধ্যে বত্রিশ হাজার আটশো ষোলো জন পুরুষ এবং বাকি পঁচিশ হাজার সাতশো জন মহিলা লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি